বালক বালিকাদের ক্ষেত্রে বয়সন্ধি একটি অনিবার্য বাস্তবতা। সবাইকে এই স্টেজ পার করতে হয়। এই সময়টায় সন্তানদের প্রতি আলাদা নজর দিতে হয়, তাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হয়, তাদের সঙ্গে মিশতে হয়। ডিএইচসি এর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি কারণে দেরিতে বয়সন্ধি হয় এবং কি করবেন। বয়সন্ধিকালে শিশুদের মেজাজ খিটখিটে হয়ে থাকে, হরমোনের নানা পরিবর্তনের কারণে শরীরে নানা পরিবর্তন দেখা দেয়। সাধারণত 11 থেকে 14 বছর বয়সের মধ্যে বয়সন্ধি হয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে দেরিতেও বয়সন্ধি হয়ে থাকে। কোনো বালকের যদি 14 বছর বয়সেও অণ্ডকোষের আয়তন 4 মিলিমিটারের বেশি না হয় অথবা অণ্ডকোষের অনুপস্থিত থাকে, কোনো বালিকার 13 বছর বয়সেও যদি স্তন বৃদ্ধিপ্রাপ্ত না হয় এবং উভয়ের ক্ষেত্রে বয়সন্ধিকালীন পরিবর্তন অনুপস্থিত থাকে, তাহলে বালকের ক্ষেত্রে 14 বছরের পর এবং বালিকার ক্ষেত্রে 13 বছরের পর বিলম্বিত বয়সন্ধি বলা হবে। এই সময়ের মধ্যে 95% বালক বালিকার যৌবন প্রাপ্তি সম্পন্ন হয়। অণ্ডকোষ বা ডিম্বাশয়ের সমস্যায় এর মূল কারণ। এই ক্ষেত্রে অণ্ডকোষ বা ডিম্বাশয় প্রয়োজনীয় যৌন হরমোন তৈরিতে ব্যর্থ হয়। এর পেছনে টেস্টোস্টেরন হরমোনের ত্রুটিও থাকতে পারে। খুব কম করে হলেও কিছু বালক বালিকার অণ্ডকোষ বা ডিম্বাশয় ঠিকমতো তৈরি হয় না। শৈশবে কোনো বালক যদি অণ্ডকোষে বড় ধরনের কোনো আঘাত পায় বা অণ্ডকোষটি ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটে, তাহলেও যৌবন প্রাপ্তি প্রায় অসম্ভব হয়ে পড়ে। শৈশবে ছেলেদের অণ্ডকোষের প্রদাহ বা মেয়েদের ডিম্বাশয়ের প্রদাহ যৌবন প্রাপ্তিতে বিঘ্ন ঘটাতে পারে। ক্যান্সার, কেমোথেরাপি বা রেডিওথেরাপি অনুরূপ সমস্যা তৈরি করতে পারে। থ্যালাসেমিয়া বা অন্য কোনো কারণে যাদের ঘন ঘন রক্ত নিতে হয়, তাদের অণ্ডকোষ বা ডিম্বাশয়ে অতিরিক্ত আয়রন জমে, এর কার্যকারিতা হ্রাস পেতে পারে। এরপরেও কিছু কিছু কারণ অজানা থেকে যায়। সাময়িক বা কিছু মাস বা বছরের জন্য এ ঘটনা বিরাজ করতে পারে। এর মধ্যে পারিবারিক বা বংশধারা একটি প্রভাব প্রকটভাবে বিরাজ করতে পারে। অনেকের ক্ষেত্রে অপুষ্টিজনিত দৈহিক বুদ্ধিহীনতাও এর একটি কারণ হতে পারে। তাছাড়া বাড়ন্ত বয়সে অসংক্রামক রোগ ও দীর্ঘস্থায়ী সংক্রামক রোগের কারণেও এই রকম সমস্যা হতে পারে।